ইডেন কলেজ কতটা নিরাপদ? ক্যাম্পাসে চাঁদাবাজি, হলগুলোতে সিট বাণিজ্য, রাজনৈতিক অস্থিরতা ও কলেজ প্রশাসনের নীরবতার বলি এখন ইডেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে যেসব খবর চালু করতে হয়েছে তাতে ঘুম উড়ে গেছে অভিভাবকদের। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইডেন শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। সর্বশেষে এই ঘটনায় শিক্ষার্থীরা মানববন্ধন করেছে ও মামলা করিয়েছে আদালতে। চাঁদাবাজি ও হত্যার চেষ্টার অভিযোগ এনে কলেজ ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বুধবার। দেশব্যাপী ইডেন কলেজের আলোচনা তুলে থাকলেও এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি কলেজের প্রধান অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। এ ঘটনায় সামাজিকভাবে হয়রানির শিকার শিক্ষার্থী অভিভাবকরাও ইডেন কলেজের প্রশাসনের গাফিলতিকেই দায়ী করছে। তাদের মনে একটি প্রশ্নই ঘুরে ফিরে আসছে, আবাসিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ইডেন কলেজ আসলে কতটা নিরাপদ? সম্প্রতি ছাত্রলীগের আধিপত্যের জেরে ইডেন কলেজে কয়েক দফায় সংঘর্ষ ঘটেছে। এর মূল কারণ ছিল ছাত্রলীগের দুই গ্রুপের স্বার্থের দ্বন্দ্ব। অনুসন্ধানে জানা যায়, থাকা ও খাওয়ার কম খরচ থাকায় গ্রাম থেকে আসা অধিকাংশ শিক্ষার্থী হলে উঠতে চান। কিন্তু ইডেনের মোট 6 হলে সিট সংখ্যা কম থাকায় নিয়মতান্ত্রিকভাবে কম শিক্ষার্থী আবাসনের সুযোগ পায়। যেসব শিক্ষার্থী হলে থাকার সুযোগ পায় না তারা ক্ষমতাশালী নেত্রীদের ম্যানেজ করে ওঠেন। অভিযোগ রয়েছে তাদের প্রথম পর্যায়ে 15-20 হাজার টাকা ও প্রতি মাসে 2-3 হাজার শিক্ষার্থীরা নেতাদের হাতে তুলে দেন। বৈধ শিক্ষার্থীদের হলে কোনো সমস্যা নেই। কলেজের আবেদনের প্রেক্ষিতে ভাইবা পরীক্ষা দিয়ে ব্যাংক ড্রাফটের মাধ্যমে শিক্ষার্থীদের আবাসন বৈধ হয়। কিন্তু যারা টাকা দিয়ে অবৈধভাবে হয়ে ওঠেন তাদেরকে কেন্দ্র করেই বাধে বিপত্তি। এসব শিক্ষার্থীরা প্রতি মাসে টাকা না দিলেই নেতারা তাদেরকে মারধর করে। এসব ঘটনা ঘটে কলেজ প্রশাসনের নাকের ডগায়, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয় না। এই বিষয়ে জানার জন্য ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যকে একাধিকবার কোনো মেসেজ দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। সূত্র জানায়, এই ঘটনার 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ইডেন কলেজের প্রশাসন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।